হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা এই যে আজকে কী ব্লগ দেবো বলো তো আমাদের রান্নাঘরটা এই সাইডে ছিল সেই রান্নাঘরটা আমরা এদিকে নেবো আরও টাইস টুইস যেসব কেনা কিনা আছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি নিয়েছি এখন যাচ্ছি বিকালবেলা তো মা রেডি হয়ে গেছে আমি হয়ে গিয়েছি বলছিল বগলাই কিন্তু বগলাই না এদিকে এদিকে এটা আসছে বগলা থেকে এদিকে যাবে কৃষ্ণনগর আমাদের বাড়িটা মাঝখানে তো চলে এসেছি ওই পাশের দোকান নতুন হচ্ছে হয়নি আর এই দোকানটা এসেছি এই দোকানটার থেকে নেবো বগুলাই আর যায়নি তো গ্রে নিয়েছিলাম আর টাইস নিয়েছিলাম আর ব্ল্যাক স্টোন নিয়েছি রান্নাঘরের জন্য তো এখানে এইসব টাইলসগুলো দেখছিলাম এক একটা তো আমরা চাইছিলাম সে সেই রান্নাঘরে যেটা কাপ প্লেট থাকে সেসব নেব না নেব একদম সিম্পলের ভিতরে আর সাদা টাইপের থাকবে না তো এটা দেখেছিলাম এটা ভালো লেগেছিলো আর এইদিকে একটা দেখেছিলাম সেটা একটু খাস কাটা টাইপের সেটা ভালো লাগেনি ওইটি নোংরা জমবে বেশি তো এইটা নিয়েছি আমরা নেওয়াও হয়ে গেছে তো বললো ঠিক আছে আমরা বাড়ি পাঠিয়ে দেবো তোমরা এখন যাও তো আমরা এসে বাজারে কিছুটা টুকটাকি কাজ ছিল সেসব কাজ করেছিলাম আর এটা সেই ব্রিজ তো সূর্য মামাটা একটু মেঘে ঢেকে গেছে আর নদী দেখো পান না কি বলে সেটা পুরো ঢেকে গেছে জল দেখাই না তো এখানে এসেছিলাম একটা প্যান্ট সেলাই করতে দিয়েছিলাম সেই প্যান্টটাই নিতে এসেছি তো বলছে অনেকদিন ধরে ছিল দিয়ে বলছে আর একটু বসো হয়ে যাবে দিয়ে বসেছিলাম সে এক ঘন্টার উপরে তো এইদিকে এরা চলে এসেছিলো কল করেছিল আবার আসলাম আসার পরে বলছে ইট লাগবে আর এর উপরে আছে বালি সে বালি বালির নিচ থেকে ইট বের করতে হেভি কষ্ট হচ্ছিল তাও আমি কষ্ট সষ্ট করে ইট বের করে নিয়েছি দিয়ে বের করার পরে ওদেরকে দিলাম এই যে এখন এইগুলো নিয়ে এখানে রাখবে বলছে কোথায় রাখবো কোথায় রাখবো আমি বলছি সামনেই রাখো সামনে রাখলে অসুবিধা কথা বলছে ধরবে না ধরবে না করে বলছে হ্যাঁ ঠিক আছে ধরেছে তারপরে এই দেখো মা এখানে দাঁড়িয়ে আছে আর ওরা ওখানে রাখছে এই যে মা আর আজকের দিনটা মোটামুটি আজকের দিনটা না এই কয়েকদিন ধরে কাজেই কাজ তো এই দেখো আমাদের পুরোনো যে রান্নাঘরটা সেইটাও ভালো একটুখানি ভিডিও করে নিই পরবর্তীতে এই যে ব্ল্যাকস্টোনগুলো যদি কাটে তখন তো আর হয়ে পাবো না মানে আর তো একটি পারবো না সেই কারণে আমি ভিডিও করে নিয়েছিলাম এটা একটা ছোটো জ্বালা সেই কারণে আর কি ওইদিকে করা হচ্ছে তেল হলুদে খুব ইয়ে হয়ে যায় তো এই দিক দিয়ে ভিতরে যাওয়া যায় আর এই দিকে আছে একটা দরজা ওই দিকে যাওয়া যায় আর এখানে ছোট্ট খাট্টা আমাদের একটা রান্নাঘর এটা তো আমার বাবা থাকা কালেনি বানানো হয়েছিল। আর টাইলস এই পর্যন্ত লাগানো হয়েছিল তো কেমন আছে তোমরাও একটু দেখো আর কমেন্ট করে জানাবো ঠিক আছে আমাদের ফ্রিজটাও কেনা লাগবে অনেক দিন অনেকটা পুরনো হয়েছে কেমন যেন সব হয় মাকে বলছিলাম একটু ফোনটা ধরো আমি একটু দাঁড়াই এই দেওয়ালটাই হচ্ছে গিয়ে আমাদের রান্নাঘরে যেই জিনিসটা হবে টেবিল এই দেওয়ালটাই হবে প্রথমে ভেবেছিলাম এই জ্বালার এই দিকটা কিন্তু ওই দিকটা রান্না করতে নেই সেই কারণে আবার এই দিকটা করে নিয়েছি ওই দিকটা ওঠানো দেখা যাবে সুন্দর সবুজ সবুজ আছে ভালো লাগে তো এই দেওয়ালটাও ভাবলাম একটু ভিডিও করে নিই পরবর্তীতে তো আর দেখা যাবে না জ্বালা টালা কেটে দিলে তো এটা নেক্সট ডে তারপর মিস্ত্রি এসছে তো এখন মাপটাপ দিয়ে দাগি ডুগি যাচ্ছে কোথা থেকে কী জ্বাল্লা হবে কি হবে তো ওই একটা লেভারকে রেখে গিয়েছিল আর ওনাকে নিয়ে গিয়েছিল তো এখন দেয়াল কাটছে কত ধুলো দেখো দেখ আর আমার খুব মায়া লাগছিল কিন্তু কি করা যাবে কিন্তু এটা কাটছে খারাপ লাগছে কিন্তু তৈরি হয়ে গেলে আরে বেশ ভালো লাগবে ভিতরে কত ধুলো দেখো দারুণ ধুলো এত পরিমাণে ধুলো চারিদিকে ধুলোই ধুলো আর এ মাথা উঁচু করে দেখছি কি হলো ব্যাপারটা এত শব্দ কেন শব্দ কেন ও দেখছিল তো এইদিকে দেখো জ্বালা কাটা হয়ে গেছে বেশ সুন্দর লাগছে না আর এই দিকে হচ্ছে চিপিং করছে এই টাইস বসানো হবে তো সেই কারণে আর পুটটি করা আছে উপরে টাইস বসানো যাবে না সেই কারণে এইভাবে চিপিং করে নিয়েছে আর এই মিস্ত্রিকে বলেই যাচ্ছি কবে থেকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো উনি তিন চার দিনের ওপরে লাগাচ্ছে একদিন আসছে একদিন আসছে না এরকম করছে তো এটা আবার তার পরের দিন এসে ওই দাগ মাগ দিল দিয়ে এখন ওই যে পায়েটায় লাগাবে এই সব লাগাচ্ছে মানে কাটছে আর কি এই যে টাইস মার্বেল মার্বেল না গ্রেনাইট যেসব নিয়ে এসেছিলাম এইগুলোই মোটামুটি লেগেছে আমাদের দশ হাজার মানে দশ হাজার থেকে সামান্য একটু কম দশ হাজারই ধরা যায় তো এখন এই দেখো পায়াগুলো লাগানো হয়ে গিয়েছে এখন লাগাবে আর কি তো কিছুটা হয়েছে এখনও কিছুটা হয়নি মাঝখানে দুই দিন উনি আবার আসেনি বলছি আমার একটা বড় কাজ আছে তোমাদের আমাদের কাজটা আমি আগে করে দিই করে চলে যাব সে কাজ ধরার পরে এত শয়তানি করে তো এই দেখো এই টেবিল পর্যন্ত হয়েছে মাঝখানে আবার আসলো না তারও দেখা যাক তো এই দেখো বন্ধুরা এটা আবার দুই দিন পরের ভিডিও তো ওনারা তো আসেই না এটা আগের সপ্তাহে কমপ্লিট করে দেওয়ার কথা ছিল একদম করলেই না আজ পাঁচ তারিখ কালকে চার তারিখ ছিল কালকে সন্ধ্যা আটটা পর্যন্ত করেছে তো এরা দুইজনে এখানে আছে সে তাও বলছে আরও একদিন লাগাবে তো মা বলছে না ওভার করে করে দাও দিয়ে এই দেখো এইগুলো নিয়েছে আর এইদিকে আছে ওই দিকে কিছুটা ভিজানো আছে দি করে দিচ্ছে এরা খুব ইয়ে আগে জানলে অন্য মিস্ত্রি দি করাতাম কাজ ভালো কিন্তু একটু কেমন জানো এই দেখো হয়ে গেছে এইগুলো কিছুটা হয়েছে আর একটুখানি কাজ বাকি আছে সেইটাই লাগিয়ে দিচ্ছে এই পর্যন্ত একদিনে কমপ্লিট করা উচিত এই আটটার সময় হয়েছে তারপরে এই যে এই দেখো এইগুলো এত দূর পর্যন্ত হয়েছে এখনও তাও গ্রিল ট্রিল কিছুই লাগাতে পারিনি ওদের লেটের জন্য এইগুলো মাকে একা করতে হবে আর কি তা করা যাবে কে হাত্ত সময় নেই সেই কারণে আর পাখাটা লাগাতে হবে আর গ্রিলটা লাগাতে হবে কাজ লাগাতে হবে তবে কমপ্লিট হবে পরে এইসব সব লাগানো যাবে